এফসিআই আমাদের হৃদয়ের গহীনের একটি নাম, যে নাম শুনলেই আমাদের হৃদয় অনুরণিত হয়। এফসিআই গেঁথে আছে সবার অন্তরের অন্তঃস্থলে। সুধী মণ্ডলী, শরতের এই সুরে আপনাদের সকলকে জানাই আমাদের প্রাণজ্বালা অভিনন্দন এবং হৃদয় রিঙ্গারো ভালোবাসা। আজকে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সেজেছে বর্ণিল শোভায়, আর আমরা সেজেছি প্রাণের স্পন্দনে। নবীন প্রবীণ রয়েছে একই ছাদের তলায়। হ্যাঁ সুধী, অতীত ও ভবিষ্যতের যোগসূত্র স্থাপনের লক্ষ্যে আমাদের এই আয়োজন। ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী কর্তৃক আয়োজিত এফসিআই রিউনিয়ন 2019 পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের হোস্ট হিসেবে থাকব আমি, চতুর্থ ব্যাচের ছাত্র জাবিরুল হাসান। ও আমি সপ্তম ব্যাচের ছাত্রী রাশিদা আক্তার প্রিয়াঙ্কা। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি 13তম ব্যাচের ছাত্র আব্দুর রহিম জুবায়ের ফারুকীকে। আব্দুর রহিম জুবায়ের ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله مولانا العظيم السلام عليكم এ পর্যায়ে পবিত্র গীতা হতে পাঠ পবিত্র গীতা হতে পাঠ করতে আসছে হৃদয় কৃষ্ণ দাস 13তম ব্যাচ। নমস্কার,
অখণ্ড মণ্ডল কারণং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদম অদর্শিতং যেন তস্মে শ্রী গুরুবে নমঃ। পবিত্র গীতা থেকে পাঠ করছি। যদা যদাই হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায় তখনই আমি অবতীর্ণ হই, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। ধন্যবাদ, নমস্কার। এখন পবিত্র ত্রিপিটক হতে পাঠ করতে আসছে 12তম ব্যাচের রমেশ চাকমা। নমস্কার। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্বে বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্বে বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। বাংলা অনুবাদ। আমি সর্বদা বুদ্ধকে বন্দনা করছি, ধর্মকে বন্দনা করছি ও সংঘকে বন্দনা করছি। দ্বিতীয়বার আমি বুদ্ধকে বন্দনা করছি, ধর্মকে বন্দনা করছি ও সংঘকে বন্দনা করছি। তৃতীয়বারও আমি বুদ্ধকে বন্দনা করছি, ধর্মকে বন্দনা করছি ও সংঘকে বন্দনা করছি। ধন্যবাদ। আমাদের দেশ বাংলাদেশ এই মুহূর্তে দেশের প্রতি সম্মান জানানোর জন্য জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। সবাইকে জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আমাদের অনুষ্ঠানে এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান করব প্রথম ব্যাচের সিএসটি বিভাগের ছাত্র জনাব খন্দকার ফারহান ভাইয়াকে, যিনি সহকারী ব্যবস্থাপক বিটিসিএল এবং সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে অর্থ মন্ত্রণালয়ে কর্মরত আছেন। খন্দকার আকবর ফারহান ভাইয়া, জোরে করতালি হবে তার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এফসিআই কর্তৃক আয়োজিত আজকের রিইউনিয়ন প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন একসময়কার জনপ্রিয় ছাত্রনেতা, বর্তমান দাগনভূঞা উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন। এছাড়া আমাদের মাঝে এসে আমাদের মঞ্চ অলঙ্কৃত করেছেন বর্তমানে ফেনীর জনপ্রিয় নেতৃত্ব, আমাদের সবার প্রিয় ফেনী ডায়াবেটিস সমিতির সম্মানিত সেক্রেটারি সুসেন চন্দ্রশীল। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ফেনীর জেলা ছাত্রলীগের রাজপথ কাবানো নেতৃবর্গ। এছাড়া আমাদের আজকের এই প্রোগ্রামে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য এখানে এসে আমাদের প্রোগ্রামকে সুন্দর এবং সার্থক করার জন্য সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এফসিআই একটি আবেগের জায়গা। আমি 2005 সালে এসএসসি শেষ করার পরে ফেনী কলেজে ভর্তি হয়েছিলাম। আমার ইচ্ছে ছিল ফেনী কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করব, কিন্তু আমার বড় ভাইয়ের নির্দেশে আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তি হই। এরপর থেকে শুরু হয় এফসিআইয়ের সাথে আমার ভালোবাসা। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম স্মৃতি ছিল, এই বিষয়গুলো হয়তো আজকে বলতে পারবো না সময়ের কারণে, কারণ আমাদের সময় সংকীর্ণতা রয়েছে। তাই আমি এই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছি না যেহেতু আমাদের সময় কম। তা আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমাদের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদরা এখানে উপস্থিত আছেন, তাদের কাছে আমি এফসিআইকে একটু ব্র্যান্ডিং করতে চাই। আমাদের বর্তমান সরকার বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেভাবে উদ্যোগ নিয়ে যাচ্ছেন, এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে যাচ্ছে ইঞ্জিনিয়াররা। আর এই ইঞ্জিনিয়ারগুলো তৈরি হচ্ছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে। জানি না আমাদের এই স্থানীয় রাজনীতিবিদরা আমাদের সম্পর্কে কতটুকু জানেন, তারপর আমি একটু বলতে চাই। আজকে বর্তমান সরকার সারা বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত অপটিক্যাল ফাইবার নিয়ে যাচ্ছে এমওটিএন প্রজেক্টের মাধ্যমে, যেটা বিটিসিএল করছে, এবং এর পাশাপাশি ইনফো সরকারের মাধ্যমে করা হচ্ছে, যেটার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে।
এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আমাদের ইঞ্জিনিয়াররা, কারণ আমরাই কিন্তু ব্যাকএন্ড থেকে আমাদের আইএসপি আইআইজিতে জব করে এই সার্ভিসটা দিয়ে থাকছি। সেক্ষেত্রে আমাদের অবদানটা সবচেয়ে বেশি, সেটা সবার জানা উচিত। এছাড়া বর্তমান সরকার বর্তমানে যে উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট করার মাধ্যমে বাংলাদেশকে একটা অন্য ওরকম একটা মাত্রায় নিয়ে উপনীত করেছে। তাছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আমি বলতে চাই, বর্তমান সরকার অর্থনৈতিক অঞ্চল করার মাধ্যমে 1 কোটি লোকের কর্মসংস্থানের বিষয়ে চিন্তাভাবনা করছে। এখন সেই বিষয়ে 1 কোটি লোকের কর্মসংস্থান করতে গেলে তাদেরকে অবশ্যই মিনিমাম একটা যোগ্যতার প্রয়োজন। সেই যোগ্য মানুষগুলো কোথা থেকে তৈরি হচ্ছে সে বিষয়টা আমাদের জানা উচিত। কারণ হচ্ছে যে আমরা বর্তমান সরকারের এই উন্নয়নের জন্য যে প্রোডাক্টগুলো দরকার সেগুলো আমি একটু ধারণা দিতে চাই এভাবে যে বর্তমানে আমরা 2012 সালে আমরা ইকোনমিক ডিভিডেন্ড বা জনসংখ্যার বোনাসকালে উন্নীত হয়েছি। এই বোনাসকালের মাধ্যমে দেখা যাচ্ছে যে 50% আমাদের বর্তমান জনসংখ্যা যারা কর্মক্ষম, যারা কর্ম করতে সক্ষম, এখন এই জনগোষ্ঠীগুলো তৈরি হচ্ছে আমাদের এখান থেকে। কারণ আমরা যদি ভালো সাপোর্ট যদি না দিতে পারি তাহলে দেশ কখনো এগোতে পারবে না, এবং সরকারও সেইভাবে তার ওই গতিতে গিয়ে ডিজিটালাইজেশনে তার সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে সক্ষম হবে না। সেজন্যে আমি বলবো আপনারা স্থানীয় প্রতিনিধিরা আছেন, বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারেও আর্টিকেল 59 এন্ড 56 অনুসারে স্থানীয় সরকারকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে এবং স্থানীয় সরকার ডিসেন্ট্রালাইজেশন করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কারণ আমাদের বর্তমানে চলছে মেগা প্রজেক্টগুলো চলছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে 2041 সাল, এই সমস্ত বিষয় নিয়ে সরকার কেন্দ্রীয় সরকার খুব বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছে। এই জন্য সরকার ডিসেন্ট্রালাইজেশন বা স্থানীয় সরকারকে অনেক বেশি শক্তিশালী করছে। সেদিক থেকে আপনাদের কাজ করার সুযোগ আছে। আমি বিশ্বাস করি আপনারা আজকে এসেছেন, আমাদের সম্পর্কে জেনেছেন, আপনারা আপনাদের আপনাদের থেকে যতটুকু সম্ভব হয় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের ছাত্রদেরকে উৎসাহ প্রদান করবেন, যারা তারা যাতে আগামীতে আরও ভালো কিছু করতে পারে, বিশেষ করে ফেনী জেলার একটা অন্যতম একটা প্রতিষ্ঠান হিসেবে সারা বাংলাদেশে নাম রাখতে পারে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আকবর ফারহান ভাইকে। এ পর্যায়ে রানিং স্টুডেন্টদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাবো সিএসটি 12 ব্যাচের ছাত্র আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান, বিসমিল্লাহ রহমান রহিম। ব্রাইটস বিটুইন ফাস্ট অ্যান্ড ফিউচার এই লক্ষ্যকে সামনে রেখে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রকিবুল্লাহ স্যার। এছাড়াও এখানে প্রধান অতিথি হিসাবে মঞ্চ আলোকিত করেছেন দাগনভূঞা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন ভাই। এছাড়াও এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সাবেক সফল, জেলা যুবলীগের সাবেক সফল এবং ফেনী সদর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু সুষেন চন্দ্র শীল। এছাড়াও এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জহিরুল ইসলাম জুয়েল ভাই এবং উপস্থিত আছেন সাবেক সফল সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ডিন্টু ভাই। এছাড়াও উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্তমানে হাজারো কর্মী তৈরি কারিগর, বর্তমানে ফেনী জেলা ছাত্রলীগের অভিভাবক, ফেনী জেলা 2 আইকন, ফেনী জেলা 2 অভিভাবক, সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ ভাই। এছাড়াও এখানে উপস্থিত আছেন বিপ্লবী ফেনী সদর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জাভেদ হায়দার জর্জ ভাই। এছাড়াও এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্র ইনস্টিটিউটের সিএসটি বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা জয়নাব মেরি ম্যাম, উপস্থিত আছেন ডিটিএনটি বিভাগের বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল মামুন স্যার, ডিসিটি বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মাহবুল আলম স্যার। এছাড়াও এখানে উপস্থিত আছেন জেলা সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দগণ এবং আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় বড় ভাইগণ ও এসটির ছোট ভাই বোন, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে জানাই, বাংলাদেশ ছাত্রলীগ ও ফেনী কম্পিটেন্সি ছাত্রলীগের পক্ষ থেকে জানাই মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। এই রিউনিয়নের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের মাঝে আবার নতুন করে
নতুন ভাবে একটি সেতু বন্ধন তৈরি হবে আমাদের এই ভালোবাসার এই ক্যাম্পাসে যখন বড় ভাইয়েরা আসে তখন আমরা সত্যিই খুব আনন্দ অনুভব করি তাই বলতে পারে বর্তমান ছাত্রছাত্রীদের জন্য আজকের এই দিনটি পবিত্র ঈদের দিনের মতোই আজকের এই দিনটি আমরা যেমন ঈদের দিনের মতো আনন্দ উপভোগ করে ঠিক তেমনি আমরা আজকের এই দিনটিকে ঈদের দিনের মতোই উপভোগ করব ইনশাআল্লাহ আশা করি আজকের এই দিনটি এফসিআই এর ইতিহাসে স্মরণীয় হয়ে স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সর্বোপরি অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ এ পর্যায়ে রানিং স্টুডেন্টের পক্ষ থেকে টিসিটি 12তম ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান অয়নকে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আসাদুজ্জামান অয়ন বিসমিল্লাহির রহমানির রহিম এফসিআই ইউনিয়ন 2019 আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জেলা যুবলীগের সফল সভাপতি দাগনভূঞা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন মহোদয় আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক জেলা যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক বর্তমান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদা সুচন চন্দ্র শীল আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ইনস্টিটিউটের তিন বিভাগের বিভাগীয় প্রধানগণ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জুয়েল ভাই আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন রিন্টু ভাই আজকের অনুষ্ঠানে উপস্থিত জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ ভাই আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ ভাই আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস শুকুর মানিক ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বড় বোন বড় ভাই ছোট বোন আমার সহপাঠী সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনদের যাদের আত্মত্যাগের ও সম্ভ্রমের বিনিময়ে আজ আমরা স্বাধীন আজ 4 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত এফসিআই এর প্রথম পূর্ণমিলনী আজকের পূর্ণমিলনী আয়োজকদের এবং যারা মূল্যবান সময় অপচয় করে উপস্থিত হয়েছেন সবাইকে জানাই আবারও লাল গোলাপের শুভেচ্ছা আজকের এই দিনটি স্বপ্নের একদিন আজকের দিনটির জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বর্তমান এবং প্রাক্তন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এফসিআই এর 12তম ব্যাচের একজন ছাত্র কিন্তু এই প্রোগ্রামের কারণে সেই প্রথম ব্যাচ থেকে অষ্টম ব্যাচ পর্যন্ত যাদের সাথে পরিচয় ছিল না তাদের সাথে পরিচয় হওয়ার অনেক সুযোগ সৃষ্টি হয়েছে তাছাড়া আমরা কলেজে আসার পর নবম ব্যাচ বের হয়ে যায় 11তম ব্যাচ পর্যন্ত কলেজ থেকে চলে গেছে তাদের সাথে আবারও দেখা করার সুযোগ হয়েছে শুধুমাত্র এই প্রোগ্রামের কারণে এই প্রোগ্রামটি প্রাক্তন এবং বর্তমানদের প্রাণের একটা দাবি ছিল মূল কথা আজকের দিনটি অনেক স্মৃতিবহুল একটা দিন হয়ে থাকবে আজকের দিনটি এত আনন্দের যে কী বলতে কী বলবো ঠিক বুঝে উঠতে পারছি না আমি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ রকিবুল্লাহ স্যারকেও ধন্যবাদ জানাতে চাই তিনি এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করার জন্য এবং অনুষ্ঠান এই ক্যাম্পাসে করার অনুমতি দিয়ে আমাদের বাধিত করার জন্য আজকে আমাদের শ্রদ্ধেয় অতিথিরা আছেন ওনারা বলবেন আমি আসলে বলার মতো কিছু নাই আমি অতিথিদের মাধ্যমে ফেনী জেলার কাণ্ডারি জনতা নিজামুদ্দিন হাজারির কাছে একটি দাবি জানাতে চাই আমাদের এই ক্যাম্পাসটি বিএনপি আমলে তৈরি একটি ক্যাম্পাস এখানে মোটামুটি এখন পর্যন্ত সব কিছুই আছে কিন্তু আমাদের একটি অডিটোরিয়াম নেই আমাদের যে কোনো অনুষ্ঠান করতে হলে আমাদের এই ছোট ক্লাসরুমে করতে হয় সেইখানে জায়গার সংকুলন হয় না আমরা চাই যে আমাদের অতিথিদের কাছে জোর দাবি জানাই শুধু আমার নয় সকল বর্তমান সকল ছাত্রছাত্রীদের প্রাণের দাবি একটি অডিটোরিয়াম ইচ্ছে করলে এই জায়গায় করা যায়
এই দাবিটি আমাদের অতিথিরা আমার নেতা জননেতা নিজামউদ্দিন হাজারীর কাছে উপস্থাপন করবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন এগারোতম ব্যাচের ছাত্র এফসিআই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হাসানকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের আয়োজনে আজকের এই এফসিআই ইউনিয়নের মঞ্চে মঞ্চে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রকিবুল্লাহ স্যার উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দাগনভূঞা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান ফেনী জেলা যুবলীগের বিপ্লবী সভাপতি জনাব দিদারুল কবির রতন মহোদয় উপস্থিত রয়েছেন। ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ফেনী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান ফেনী জেলা আওয়ামী লীগের ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুষেন চন্দ্র শীল উপস্থিত রয়েছেন। সাবেক ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি জনাব জহিরুল ইসলাম জুয়েল ভাই উপস্থিত রয়েছেন। সাবেক ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন রিন্টু ভাই উপস্থিত রয়েছেন। ফেনী জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ ভাই উপস্থিত রয়েছেন। ফেনী জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ ভাই উপস্থিত রয়েছেন। ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল শুক্কুর মানিক ভাই উপস্থিত রয়েছেন। আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ফেনী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমার বড় ভাই বড় বোন, আমার সহপাঠী, আমার আদরের ছোট ভাই বোন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকের এই অনুষ্ঠান একদিনে সফল হয়নি, আজকে 15 বছরের প্রচেষ্টায় এই অনুষ্ঠান সফল হয়েছে। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আমি শুধু এফসিআই ছাত্রদের একটি প্রাণীর দাবি জানিয়ে আমার বিশেষ অতিথি মহোদয় প্রধান অতিথি মহোদয়কে মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে একটি খেলার মাঠ নেই। আমি আমার স্টেজে উপস্থিত আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ওনারা যেন আমার নেতা ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ফেনী 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনতা নিজামউদ্দিন হাজারী ভাইয়ের কাছে এই প্রস্তাবটি রাখে, যেন আমাদের ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে একটি খেলার মাঠ করে দেয়। আমি এখানে রাজনৈতিক বক্তব্য বেশি কিছু দিব না, শুধু এতটুকুই বলবো আজকে এফসিআই এর ইউনিয়নের সফলতা কামনা করছি। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য দিতে আসছেন বর্তমান জেলা ছাত্রলীগের সেক্রেটারি জনাব জাবেদ হায়দার জর্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের আজকের রিইউনিয়নের সম্মানিত সভাপতি আজকে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, ফেনী জেলা যুবলীগের বর্তমান সভাপতি, সাবেক সফল ছাত্র প্রতিনিধি, ফেনী দাগনভূঞা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ফেনী জেলা ছাত্রলীগের আরেক সফল সাধারণ সম্পাদক, যিনি ফেনী জেলা ছাত্রলীগ জেলা যুবলীগের নেতৃত্ব দিয়ে এখন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, ফেনী ডায়াবেটিস সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক বাবু সুষেন চন্দ্র শীল উপস্থিত আছেন, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জহিরুল ইসলাম জুয়েল ভাই উপস্থিত আছেন, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক সাধারণ হোসেন রিন্টু ভাই উপস্থিত আছেন, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ ভাই উপস্থিত আছেন, সদর উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ আব্দুল শুকুর মানিক সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত
এই ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের এখান থেকে যারা পাস করে বের হয়েছেন বিগত এগারোটি শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার কর্মবতী ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি আপনারা নিশ্চয় জানেন আজকে শুক্রবার জুম্মার দিন, আর ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানটি আমরা অনেক সময় ক্ষেপণ হয়েছে। আমাদের পদমতীতি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন, আমি এই বক্তব্য রাখবো না, শুধু একটি কথাই বলবো। আপনারা জানেন এশিয়ার মধ্যে দ্রুত উন্নতি করা দুটি দেশ সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার উন্নতির মূল শর্ত ধরা হয় কারিগরি শিক্ষাকে। আর আমরা জানি বর্তমান বাংলাদেশের একমাত্র কম্পিউটার ইনস্টিটিউট হলো আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট হলো এই ফেনীতে অবস্থিত আপনাদের এই ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। আমরা জানি সিঙ্গাপুরের কারিগরি শিক্ষার হার 65% এবং মালয়েশিয়ায় এই হারটি হলো 40%। বিগত 2009 সালে বাংলাদেশে এই হার ছিল মাত্র 1%-এরও কম। সারা বাংলাদেশ সরকার শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশ বুঝতে পেরেছে বিশ্বের বুকে দ্রুত মাথা তুলে দাঁড়াতে হলে, বাংলাদেশকে দ্রুত উন্নতির দিকে নিয়ে যেতে হলে কারিগরি শিক্ষার দিকে নজর দিতে হবে। তারই লক্ষ্যে শেখ হাসিনা সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আমরা জানি গত বছর এই হার ছিল বাংলাদেশে 14% কারিগরি শিক্ষার হার, এবং শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বর্তমান সরকার 2020 সালে এই কারিগরি শিক্ষার হারকে বাংলাদেশে 20% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এবং 2030 সালে এই হার 30% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। পাশাপাশি আমাদের বোনদেরকে বাংলাদেশে একটি দেশকে উন্নয়ন করতে হলে নারী শিক্ষার দিকে নারীদেরকে বাদ রেখে এটি সম্ভব নয়, এই লক্ষ্যে 20% কোটা নির্ধারণ করেছেন। আমরা জানি এখান থেকে এর আগেও 10টি বেঞ্চ অলরেডি চলে গিয়েছে, 11টি বেঞ্চ যাওয়ার পথে। এখান থেকে এই প্রতিষ্ঠান থেকে পাস করে আপনারা বর্তমানে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছেন। আমরা চাই, আমার আশাবাদ থাকবে আপনাদের উপর যে সরকারের যে লক্ষ্যমাত্রা বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উন্নতি করার লক্ষ্যে যে কারিগরি শিক্ষার দিকে প্রসার ঘটিয়েছে, প্রসার করার লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছেন, 2030 সালে যে 30% কারিগরি শিক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, সেই লক্ষ্যমাত্রা পূরণে এই কম্পিউটার ইনস্টিটিউট আপনারাই ভূমিকা রাখবেন এবং আপনাদের নেতৃত্বে বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রসার ঘটবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আপনারা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জর্জ ভাইকে। এ পর্যায়ে মঞ্চে আহ্বান করব বক্তব্য দেওয়ার জন্য ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব সাজাদ হোসেন রিন্টু সাহেবকে। জনাব সাজাদ হোসেন রিন্টু, আমাদের সম্মানিত অতিথিবৃন্দের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যেহেতু সময় সংকীর্ণ, একটু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের উদ্যোগে আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত প্রধান অতিথি, ফেনীর ছাত্র যুব সমাজের প্রিয় মুখ, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, ফেনী জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি, দাগনভূঞা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত বিশেষ অতিথি, ফেনীর ছাত্র যুব সমাজের আরেক প্রিয় মুখ, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, ফেনী জেলা যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু সুসেন চন্দ্র শীল, উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জহির ইসলাম জুয়েল, উপস্থিত আছেন ইতিমধ্যেই বক্তব্য উপস্থিত আছেন জেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ, ও জেলা ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জশ সহ সদর থানা ছাত্রলীগের সভাপতি ফখরুল, সাধারণ সম্পাদক মানিক সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার সম্মুখভাগে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রী ভাইরা, সবাইকে মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রী ভাইরা, আসলে বক্তব্য দেওয়ার সুযোগ নেই, সময় খুবই কম।
আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানটি সম্ভবত এই প্রতিষ্ঠানের ইতিহাসে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সাবেক বর্তমান ছাত্রছাত্রীদের মিলনের মেলা ঘটিয়েছেন, এই সুন্দর আয়োজনের জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে কিছু ডাকা আহ্বান করার জন্য এবং কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় ছাত্রছাত্রী ভাইরা, এই প্রতিষ্ঠানটি ফেনী জেলার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের মধ্যে একটিমাত্র সরকারি কম্পিউটার ইনস্টিটিউট যেটি আমাদের এই ফেনীতেই অবস্থিত। এটি আমাদের ফেনীবাসীর জন্য গর্বের। এখানে সারা বাংলাদেশ থেকে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী অধ্যয়ন করতে আসেন, তাই এই প্রতিষ্ঠানটি যাতে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় থাকে সে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এখানে আমাদের ছাত্রলীগের একটি কমিটি রয়েছে, এই প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য, শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্রলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী ভাইরা, আপনারা জানেন আমাদের নেতা নিজামুদ্দিন হাজারী, তিনি শিক্ষাবান্ধব একজন নেতা। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রেখে ছাত্রছাত্রীরা যাতে মেধার বিকাশ ঘটাতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন বাংলাদেশে অতীতে আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে সবসময় সংঘর্ষ লেগে থাকত। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আজকে 2019 সাল, এই 11 বছরে ফেনী জেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে বা কোনো ধরনের কোনো সংঘর্ষ বা বিশৃঙ্খলা হয়নি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ বজায় রয়েছে। এটি একমাত্র সম্ভব হয়েছে আমাদের নেতা নিজামুদ্দিন হাজারির আন্তরিকতার কারণে। আমাদের নেতা নিজামুদ্দিন হাজারী, তিনি ফেনী জেলার প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রমণ করে দিয়েছেন। ফেনী কলেজে আপনারা জানেন অনার্সের সকল গুরুত্বপূর্ণ সাবজেক্টে তিনি সাবজেক্ট নিয়ে এসেছেন, মাস্টার্স কোর্স চালু করেছেন। ফেনীর ছাত্রছাত্রীরা যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি ফেনীতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। ইতিমধ্যে ফেনীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমাদের নেতা নিজামুদ্দিন হাজারী তিনি মন্ত্রণালয়ে ফাইল জমা পড়েছে, তিনি আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা নিজামুদ্দিন হাজারীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার এই শিক্ষাক্ষেত্রে তার এই আন্তরিকতার জন্য। প্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা 2008 সালে একটি ভিশন 2021 অর্থাৎ একটি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই তিনি কাজ শুরু করেছেন। আর আমাদের প্রিয় নেত্রীর সেই ভিশন বাস্তবায়নে অর্থাৎ প্রযুক্তি নির্ভর আধুনিক মানসম্মত এবং উন্নয়নশীল দেশ গড়তে হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনাদের এই কম্পিউটার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরকে, যারা প্রযুক্তিকে নিয়ে সবচেয়ে বেশি আপনারা জ্ঞান অর্জন করেন। তাই আপনারা আমাদের দেশরত্ন শেখ হাসিনা ভিশন 2021 এবং ভিশন 41 বাস্তবায়নে কাজ করে যাবেন। পরিশেষে আমি, আপনারা জানেন আমি সাবেক একজন ছাত্রনেতা হিসেবে এখানে এসেছি, আমি ছাত্রলীগের একজন কর্মী। ছাত্রলীগ বাংলার গৌরবগাথা একটি সংগঠন, বাংলার সকল ইতিহাস ঐতিহ্যের সাথে এই ছাত্রলীগ জড়িয়ে আছে, যা বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে যার কোনো সম্পৃক্ততা নেই। তাই আমি আপনাদের সবাইকে ছাত্রলীগের পতাকা তলে আসার জন্য আহ্বান জানাবো, পাশাপাশি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা কাজ করে যাবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করব ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব জহিরুল ইসলাম জুয়েল সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী কম্পিউটার ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ জনাব রাকিবুল্লাহ স্যার, আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, যিনি অত্যন্ত সফলতার সাথে ছাত্র রাজনীতি সমাপ্ত করে বর্তমানে ফেনী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন, যিনি দাগনভূঞা উপজেলা পরিষদের বারবার বিপুল ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,
अपना सकल प्रियमक फेनी जिला आवामी लीगर संग्रामी साधारण सम्पादक फेनी सदर दुई आसन माननीय संसद सदस्य जननेता जनाब निजामुद्दीन हजारे अत्यंत आस्था और विश्वस्ततार प्रतीक हमार सद्य जनाब दिदारुल कबीर रतन मंच उपविष्ट आजकेर ए अनुष्ठान विशेष अतिथि हिसाब से अपना सकल प्रियमक फेनी जिला छात्रलीगर सबक सफल साधारण सम्पादक जिन्हें छात्र राजनीति अत्यंत सफलतार साथ समाप्त कर इतिमदे फेनी जिला युवलीग सद्य विदाय निये फेनी सदर उपजिला आवामी लीगर संग्रामी साधारण सम्पादक निर्वाचित होनी फेनी जिला आवामी लीगर जननेता निजामुद्दीन हजारे आक विश्वस्त सैनिक जननेता बाबू सुषेण चंद्रशील इतिमदे बक्तव्य रेखे फेनी जिला छात्रलीगर सबक सफल साधारण सम्पादक हमार राजनैतिक सहयोद्धा जनाब सादात हुसैन रिंटो बक्तव्य रेखे फेनी जिला छात्रलीगर बर्तमान सफल साधारण सम्पादक मेधावी छात्र नेता जावेद हजार जस उपविष्ट आछेन फेनी जिला छात्रलीगर बर्तमान सफल सभापति एम सलाउद्दीन फिरोज सह अत्र प्रतिष्ठान सम्मानित शिक्षकबृंद शिक्षिकाबृंद हमार सामने समवेत अत्र प्रतिष्ठान आजकल पुरानमिनी अनुष्ठान प्रथम के सर्वशेष बेस पर्त सबा जाना हमार व्यक्तिगत पक्ष के बांग्लादेश छात्रलीग फेनी जिला छात्रलीग फेनी जिला युवलीगर पक्ष के रक्तिम शुभेच्छा अभिनंदन सुप्रिय उपस्थिति आजकल पुनर्मिनी अनुष्ठान आसले सबा एकत्रित आनंद घन परेश उद्यापित करार्जरा माननीय प्रधान अतिथि एवं विशेष अतिथि जे दु जन मानुष आज के अपनारा पे अपने सकल सौभाग्य हमें एम दु जन व्यक्ति के आज के अनुष्ठने पे एक जन हम दिदारुल कबीर रतन और एक जन हम बाबू सुषेण चंद्रशील दुई जन व्यक्ति आज के फेनी जिला तृणमूल पर्याय जे उन्नयन एवं जे सुंदर स्वाभाविक परिवेश बजाय रही है तार मूल जे सूतिकागार से सूतिकागार हे दुई जन व्यक्ति हमार आस्था विश्वास थाकबे अपनारा जे सकल दाबी उत्थापन करेछेन आमादेर ए दुई प्रिय नेतार माध्यमे आमादेर प्रिय नेता जननेता जनाब निजामुद्दीन हजारी के ओनारा अवहित करे आपनादेर दाबीगुलो वास्तवनेर जन्य ओनारा काज करबेन सर्वोपरि आमी एकटी जिनिस बोले शेष करब এই কম্পিউটার ইনস্টিটিউটে প্রবেশ দ্বারে প্রবেশ করার সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল রয়েছে যে ম্যুরালটি আমরা প্রথমে প্রবেশ করতে দেখে আমরা গর্বে আনন্দে আত্মহারা হয়েছি এমন একটি জায়গায় এই ম্যুরালটি আজকে প্রতিষ্ঠিত হয়েছে এক সময় এই জায়গাটি অন্ধকার চিহ্ন একটি জায়গা ছিল এখানে সুন্দর কোনো পরিবেশ বজায় ছিল না আজকে অনেক সুন্দর একটি পরিবেশ বজায় রয়েছে এই পরিবেশটিকে এই বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী সবাই মিলে সামনে এগিয়ে নিয়ে যাবেন আমাদের বর্তমান অধ্যক্ষ যিনি রয়েছেন ওনার সকল আন্তরিক প্রচেষ্টা যেন সামনে সফল হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এ পর্যায়ে রিউনিয়নের সার্বিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য প্রথম ব্যাচের ছাত্র সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার কিউকেশের জনাব নাজমুল হক ভুঁইয়া ভাইয়াকে অনুরোধ জানাচ্ছি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফেনী কম্পিউটার ইনস্টিটিউট তথা এফসিএ রিউনিয়ন 2019 অনুষ্ঠিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মঞ্চে উপবিষ্ট উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ফেনী জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উক্ত প্রতিষ্ঠানের সম্মানীয় বিভাগীয় প্রধানবৃন্দ সামনে উপবিষ্ট উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত আমার সহপাঠী ছোট ভাই ছোট বোনেরা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা অনেকেই জানেন দীর্ঘ পাঁচ বছর শ্রেষ্ঠা সাধনা আপনাদের ত্যাগ তিদীক্ষা এবং সবার অংশগ্রহণমূলক প্রোগ্রাম করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আজকের সেই মহেন্দ্রক্ষণ আজকের সেই স্মরণীয় দিন আজকের সেই ঈদের দিন আমরা সবাই উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা আমাদের
প্রোগ্রাম আয়োজন কমিটিতে যারা কর্মরত ছিল তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সাবেক যে সকল ছাত্রগুলা বা ছাত্রছাত্রীগুলা সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত আছেন এবং এই প্রতিষ্ঠান থেকে যে কী আউটপুট বের হচ্ছে সেই সম্পর্কে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে একটু অবগত করতে চাই। আপনারা জানেন ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বপ্রথম প্রায়োরিটি সেট করা হয়েছে আইসিটি ডিপার্টমেন্টকে। বাংলাদেশের একমাত্র সরকারি ডিপ্লোমা আইসিটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে 2005 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ডিজিটাল আইটি কার্যক্রম পরিচালনা করার সৈনিক তৈরি করে যাচ্ছে এই ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। এখানেই উপস্থিত আমি আমার সম্মানিত অতিথিদেরকে বলতে চাই, এইখানে উপস্থিত প্রত্যেকটা ছাত্রছাত্রী মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল কার্যক্রমের এক একজন সৈনিক, যারা তাদের প্রত্যেকটা চেয়ার থেকে মাননীয় প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ সরকারের হাতকে শক্তিশালী করে যাচ্ছে। আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান সরকারের সকল ডিজিটাল কার্যক্রম পরিচালনা করার জন্য যেই সকল ছাত্রছাত্রীগুলো তৈরি করতেছে, যে সকল সৈনিকগুলো তৈরি করতেছে, সেই প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের কাছে সবার পক্ষ থেকে একটা দাবি উপস্থাপন করতে চাই। আপনি আমাদের মাননীয় এমপি মহোদয় থেকে শুরু করে কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় যেইখানে আমাদের দাবি পৌঁছালে কার্যক্রম বাস্তবায়ন হবে সেই দাবিটা সবার সামনে উপস্থাপন করতে চাই। সবার প্রাণের দাবি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট একটা অডিটোরিয়াম চাই। এবং আমি বিশেষ করে মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ করব, আপনি আমাদের এই মেসেজ আমাদের ফেনী জেলার অভিভাবক, ফেনী জেলার স্বপ্নের কাণ্ডারী জননেতা নিজামুদ্দিন হাজারীর কাছে আমাদের এই মেসেজ পৌঁছায় দিবেন। আমরা দীর্ঘ 2 মাস এই সেট আপটার জন্য টোটাল কার্যক্রমটা পরিচালনা করে আসতেছি। আমরা আপনাদের ছোট ভাইয়ের মতো, আমরা আপনাদের সন্তানের মতো এই প্রোগ্রামের উপস্থিত হয়ে আমাদেরকে আপনারা অনেক আনন্দিত করেছেন তথা আমি সবার পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা হয়তো প্রথম হিসাবে কম্পিউটার স্টুডেন্টের প্রথম প্রোগ্রাম হিসাবে আমরা আপনাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারতেছি কিনা আমরা জানি না, তো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, ক্ষমা সুরব দৃষ্টি দেখবেন, আপনারা আমাদেরকে ভবিষ্যতের জন্য ইনস্ট্রাকশন দিবেন কিভাবে করলে একটা প্রোগ্রাম সুন্দরভাবে শেষ হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সিনিয়র জুনিয়র প্লাস আমার সম্মানিত শিক্ষক সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ নাজমুল ভাইকে। আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক ফেনী সদর উপজেলা ছাত্রলীগের জনাব শেখ আব্দুল শুকুর মানিক, সহসভাপতি ফেনী সদর উপজেলা ছাত্রলীগের নাদিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফেনী সদর উপজেলা ছাত্রলীগের জিয়াউল হক আরিক সাহেব। আমরা সময় স্বল্পতার কারণে ওনাদেরকে বক্তব্য দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সম্মানিত বিশেষ অতিথি মহোদয় ফেনী ডায়াবেটিস সমিতি সেক্রেটারি জনাব সুশেন চন্দ্র শীল সাহেবকে বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসলে আমিও অনেক বেশি সৌভাগ্যবান একজন মানুষ, চমৎকার একটি অনুষ্ঠানে আসতে পেরেছি, আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য প্রথমে যারা আয়োজক তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দাগরমিয়া উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান সর্দেয় দিদারুল কবির রতন, উপস্থিত রয়েছেন সাবেক এবং বর্তমান ছাত্রনেতারা, আমাদের এখানকার প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত নবীন এবং প্রবীণ এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আসলে দীর্ঘ পথ চলায় 15 বছরের অধিক সময় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। আপনারই 11টি বেস এখান থেকে ইতিমধ্যে লেখাপড়া শেষ করে আপনারা বিদায় নিয়েছেন।
আজকের অনুভূতিটি আপনাদের জন্য অনেক বড় বিষয়। আমাদের এই কথাগুলো হয়তোবা আপনাদের কাছে বড় বিষয় নয়। আমি একটু মাঝ পথে বেরিয়েছিলাম, যাদের যে বেস রয়েছে তারা তাদের মতো করে আড্ডায় জমেছে, তারা তাদের বন্ধুবান্ধব মিলে একসাথে হয়েছে। আজকের দিনটি কিন্তু তেমন একটি দিন, এভাবে মঞ্চে বক্তব্য শোনার দিন নয়। আমি সেজন্য বলতে চাই, আপনারা এই প্রতিষ্ঠানের সৌভাগ্যবান ছাত্র বা ছাত্রী ছিলেন। একজন বক্তা আমার পূর্বেই বলেছেন, আপনারা আধুনিক বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার যে ভিশন ডিজিটাল বাংলাদেশ তৈরির ক্ষেত্রে আপনাদের ভূমিকাটি হচ্ছে সবচেয়ে উত্তম। আপনারা ব্যক্তি বাংলাদেশের এই ডিজিটাল কার্যক্রমকে পরিচালনা করার ক্ষেত্রে আমি শুধু একটি কথা বলি, বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান পেনি কম্পিউটার ইনস্টিটিউট। এখান মানুষ গড়ার কারিগর নয়, শুধু আমরা মনে করবো এখানে দেশ গড়ার কারিগরগুলো সৃষ্টি হয়ে থাকে এই শিক্ষক মণ্ডলীদের মাধ্যমে। আপনারা মেধাবীরা যারা, তারাই এখানে সুযোগ পান লেখাপড়া করার করতে, আর সেই মেধাবীরা দেশের জন্য কাজ করে থাকে। আপনাদের সামনে অপেক্ষা করছে বাংলাদেশ, এই বাংলাদেশটি আপনারা কীভাবে বিনির্মাণ করবেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আগামী দিনে আপনারা কীভাবে করতে চান সেটি কিন্তু অপেক্ষা করছে আপনাদের মাঝে। আপনাদের হাত ধরেই এই বাংলাদেশ আগামী দিন কত দূর এগিয়ে যাবে সেটি আপনাদের ধ্যান ধারণার উপরেই নির্ভর করছে। আমার বিশ্বাস, আমরা পেনির মানুষ হিসাবে অনেক বেশি সৌভাগ্যবান পেনির এমন একটি প্রতিষ্ঠান থেকে যেই সকল ছাত্রছাত্রীরা বেরিয়ে যাচ্ছে তারা দেশ গড়ার কাজে তারা অনেক সময় দিতে পারছে। আমি বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠানটি হয়তো দীর্ঘ সময় আপনাদের পরিকল্পনার একটি ফসল। এই প্রোগ্রামগুলো করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এই আবার একটি প্রোগ্রাম আপনারা কোন সময় করতে পারবেন সেটির আসলে হিসাব নেই। যেদিন আপনারা এখান থেকে যে বেসটি বেরিয়ে গিয়েছেন হয়তোবা একসাথে 50 জন ছিলেন, কিন্তু আজকের অনুষ্ঠানে আপনি 50 জন পাবেন না। আপনার ওই দিনে বিদায় অনুষ্ঠানটি আপনার জীবনের এই বন্ধু বান্ধবদের একটি শেষ বিদায় ছিল একসাথে একত্রিত হওয়ার। আর কিছু ক্ষেত্র তৈরি হয় উদ্যমী মানুষগুলো যারা এই ধরনের আয়োজন করে, সেখানে হয়তো 50 না হতে পারে, 20 জন 30 জন 40 জনের একটি মিলন মেলা হতে পারে, সেটির উদ্যোগ কিন্তু আজকের এই অনুষ্ঠান। আমি বিশ্বাস করি আপনারা এই অনুষ্ঠানগুলো করার মধ্যে দিয়ে নবীন এবং প্রবীণের যে সমন্বয় আজকে সন্ত্রাসমুক্ত একটি পেনি, আমরা যেখানে চমৎকার শিক্ষার পরিবেশ রয়েছে সেখানে আপনারা বিশ্বাস করি প্রতি বছরই আপনারা এই অনুষ্ঠানগুলো করতে পারেন। আমি অতীতের একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে পারি। আমাদের প্রিয় নেতা সর্দার নিজামুদ্দিন হাজারি আজকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শান্তির জনপদে রূপান্তরিত করছে। 94-এর একটি কথা আমার মনে পড়ে, এই যে আমাদের পেনি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটি রাজনৈতিক কারণে এক রাজনৈতিক কর্মী নজরুলকে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে বেরিয়ে বখাড়ে বা বহিরাগত ছাত্ররা তাকে হত্যা করেছিল। ওই সময় এই নজরুলকে হত্যার কারণে এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রায় 1 বছরের অধিক সময় বন্ধ ছিল। আমার বিশ্বাস এই কম্পিউটার ইনস্টিটিউটটি আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতা নিজামুদ্দিন হাজারি যেমনিভাবে পেনি জেলায় সন্ত্রাসমুক্ত একটি জেলা উপহার দিয়েছেন, আমার বিশ্বাস এটি একদিনের জন্য বন্ধ থাকবে না। এই কম্পিউটার ইনস্টিটিউট থেকে আপনারা মানুষ হয়ে বেরিয়ে এই দেশ গঠন করবেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আপনারা প্রতি বছর এই অনুষ্ঠানগুলো আয়োজন করুন, আপনাদের পাশে আমরা সর্বদাই থাকব। আমি এখানে বলেছিলাম আজকের যে অনুষ্ঠানের গেট আপ, এখানে আমাদেরকে নয়, আমরা আজকে শ্রোতাদের কাতারে থাকার কথা। এখানে বাংলাদেশের একজন মন্ত্রী আপনারা ইচ্ছেগুলো আনতে পারতেন। আমি একটু আগে একজন শিক্ষককে বলেছিলাম, আমাদের শিক্ষা উপমন্ত্রী, তাকে তো আপনারা দাওয়াত দিলে আজকের অনুষ্ঠানে আসতে পারত। তাহলে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোর পরিধি অনেক বেশি বাড়ত। আজকে এখানে ভালো মানের আগামী দিনে যারা অনুষ্ঠানটি আয়োজন করবেন আমরা আপনাদের পাশে আছি। আপনাদের একজন বড় ভাই, আপনাদের একজন বন্ধু হিসাবে আপনাদের সাথে থেকেই আমরা এই পেনির, আধুনিক পেনির বিনির্মাণের জন্য কাজ করে যাব। আমি আবারও যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখানে দুটি দাবির কথা এসেছে আমি একটি কথা বলতে চাই। যারা প্রিন্সিপাল স্যার রয়েছেন, প্রশাসনে রয়েছেন, মাননীয় সংসদ সদস্য, যিনি এমন এক প্রকৃতির মানুষ, যারা যান তাদেরকে খালি হাতে পেরান না। আপনারা সকলে আসেন,
আমরা সহথাকব একটি অডিটোরিয়াম এটা বড় বিষয় নয় সময়ের প্রয়োজনে এটা একটি দাবি এখানে খেলার মাঠের কথা এসেছে এখানে সারারা কিছু খাওয়ার জায়গা বন্দোবস্তের ব্যবস্থা করছে আমার বিশ্বাস সেটিও করা সম্ভব উদ্যোগ যেটি গ্রহণ করবেন আপনাদের প্রতিটি উদ্যোগের সাথে আমরা সর্বদাই আপনাদের পাশে থেকে কাজ করব আর আপনারা যদি কোনো উদ্যোগে গ্রহণ না করেন যদি মনে করেন এখানে শুধু একটি সময়ের জন্য আমরা এসেছি এখানে কিছু করার প্রয়োজন নাই এটি আসলে ভুল আমি প্রিন্সিপাল স্যারকে তার অফিস কক্ষে বলেছিলাম আমরা উদ্যোগ নিতে হবে আগামী 50 বছর পরে কি হবে ওই সময় হয়তো আমরা থাকব না স্যার আপনি থাকবেন না আপনার সময়কালে যে কাজটি করে যাবেন এটি ইতিহাস হয়ে থাকবে আজকের এই সময়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আবারো কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য যারা আয়োজক তাদেরকে অভিনন্দন জানাই আগামী দিনে আপনাদের সাথে আমরা একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বিশেষ অতিথি মহোদয়কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য এ পর্যায়ে ক্রেস্ট বিতরণ আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব দিদারুল কবির রতন সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন অত্র ইনস্টিটিউটের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় এবং আচ্ছা আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের নির্দেশে এখন আমরা বক্তব্যটা কন্টিনিউ করব এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব দিদারুল কবির রতন সাহেবকে জোরে করতালি হবে প্রধান অতিথির জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের রিইউনিয়ন 2019 অনুষ্ঠানের সভাপতি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রাকিবুল্লাহ সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রতা সাবেক যুবনেতা ফেনী ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক এবং ফেনীর রেড ক্রিসেন্ট ক্রীড়া সংস্থা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সহ অনেক প্রতিষ্ঠানের সাথে যিনি থেকে ফেনীবাসীকে সেবা দিচ্ছেন আবার প্রিয় বন্ধু সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুশন চন্দ্র শীল উপস্থিত আছেন বিভিন্ন বিভাগীয় প্রধান কর্মকর্তাবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা এবং বর্তমান ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সুশনবাবু বলেছে একটি কম্পিউটার ইনস্টিটিউটে প্রধান অতিথি হয়ে বক্তৃতা করার কোনো যোগ্যতা আমার নেই কারণ আপনারা ডিজিটালের সামনে অ্যানালগে বক্তৃতা করলে সেটা কাজে লাগানো যাবে না আমি সেই একটা অ্যানালগ যুগের মানুষ আপনারা আজকে ডিজিটাল যুগের আপনারা কারিগর সেক্ষেত্রে যদি কোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই সভায় প্রধান অতিথি থেকে আগামী দিনের পথ দেখাতে পারতেন এবং আমরা যদি নিচে থেকে সেই কথাগুলো শুনতে পারতাম সেটাই ছিল আজকের এই সভার যথার্থতা কিন্তু সেটা কেন হয়ে ওঠেনি আমরা সেটা জানি না যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন সাবেক ছাত্রদের মধ্যে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আগামী দিনে সেই জ্ঞান গর্ব পথ চলার নির্দেশনা পাওয়ার জন্যেই সেই মানের একটা ব্যক্তিকে অতিথি করবেন আমরা শ্রোতা হিসেবে যদি তিনার কথা শুনতে পারি সেটাই আমাদের কাছে খুবই ভালো লাগবে তারপরেও আমি জানি আমি আপনাদের আসলে আজকের এই সভায় আপনাদের যে পথ দেখাবো কিংবা পরামর্শ নির্দেশনা দেব সেটা আসলে সেই যোগ্যতা আমার নেই তারপরেও আমি সর্বপ্রথম স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি তারপরে স্মরণ করতে চাই যিনি লন্ডনে জন্মগ্রহণ করেছেন এই কম্পিউটারের জনক যাকে বলা হয় চার্লস বেলেসকে আমি স্মরণ করতে চাই যিনি 1791 সালে জন্মগ্রহণ করে 1871 সালে মৃত্যুবরণ করেছেন এবং মাত্র 79 বছর বয়স তিনি আয়ু পেয়েছেন সেই সময়ের মধ্যে এই কম্পিউটারের আবিষ্কার সহ নানা যন্ত্রপাতি আবিষ্কারে তিনি
প্রচেষ্টা চালিয়েছেন। শেষ দিকে আমরা শুনেছি আর্থিক সংকটের কারণে তিনি তার যান্ত্রিক কিছু মেশিনারিজ আধুনিকরণের সেই প্রক্রিয়া তিনি শেষ করে যেতে পারেননি। যদি আর্থিক সাপোর্ট সেদিন থাকতো তাহলে সালস আরও অনেক কিছুর আবিষ্কারক হতে পারতেন। আজকে আমরা শুধু শুনছি যে তিনি কম্পিউটারের আবিষ্কারক, কিন্তু সেই মেধা তার কাছে ছিল। আর তার ধারাবাহিকতায় আমি আজকে স্মরণ করছি যেই ফেনীর ক্যাম্পাসগুলোতে বারুদের গন্ধ শোনা যেত, সেই যেই ফেনীর শহরে মানুষ অস্বস্তি ভোগ করত, সেই ফেনী শহরকে, ফেনী জেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসকে যিনি নিরাপদ করেছেন, সন্ত্রাসমুক্ত করেছেন, উন্নত ফেনী গড়েছেন, আমাদের সকলে প্রিয় ফেনী দুই আসনের মাননীয় সংসদ সদস্য, ফেনী গণমানুষের নেতা জনাব নিজামুদ্দিন হাজারী ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য। আমি আসলে শুধু একটা বিষয়ে আপনাদের বলে আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে আজকে যারা আপনারা ছাত্র, যারা ইমিডিয়েট যারা সাবেক ছাত্র হয়েছেন, তাদের প্রতি নির্ভর করছে 2041 সালে বাংলাদেশ কি পৃথিবীর উন্নত সমৃদ্ধ কয়েকটি দেশের মধ্যে একটি দেশ হবে, সেটা নির্ভর করছে আপনাদের প্রতি। যেই স্বপ্ন দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকের ডিজিটাল, আজকের এই ছাত্ররাও এগিয়ে নিয়ে যেতে হবে, সেই স্বপ্ন নিয়ে আপনাদেরকে তৈরি হতে হবে। আমরা দেখেছি ইতিহাস থেকে, আমরা দেখেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন বলেই 9 মাসের রক্তকেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন বলেই বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে, কম্পিউটারাইজড হয়েছে। আজকে স্বপ্ন দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালে কী হবে, আজকে স্বপ্ন দেখছেন 2100 সালে কী হবে। এই মাননীয় প্রধানমন্ত্রী 100 সাল পর্যন্ত তিনাকে হয়তো আমরা পাবো না, 41 সাল পর্যন্ত হতে তাকে আমরা পাবো না, কিন্তু তার যে ভিশন, সেই ভিশন বাস্তবায়ন করে নিতে হবে আপনাদেরকে। আজকে যারা আপনারা ছাত্র, আপনাদেরকে সেই ভিশন বাস্তবায়নের পথে আপনাদের নিয়ে যেতে হবে, সেই আদর্শের সেই মানসিকতায় আমাদেরকে আপনাদেরকে তৈরি হতে হবে, এবং আপনাদের মধ্যে দেশপ্রেম, জাতীয় পতাকার প্রতি আপনাদের সম্মান, দেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি আপনাদের সম্মান, দেশের প্রতি ভালোবাসা, সেই বিষয়টা আপনাদের নিজেদের মধ্যে আপনারা তৈরি করতে হবে। সেই আদর্শের জায়গা থেকে কোনোভাবেই বিচ্ছুত হওয়া যাবে না। আজকে আপনারা দেখছেন একটা সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক লোককে গ্রেপ্তার করা হচ্ছে, অনেক লোকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে, অনেক লোকের কে দুদক খুঁজছে। এর অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী দেশটাকে ভালোবাসেন, শেখ হাসিনা এই দেশটাকে ভালোবাসেন, ভালোবাসেন বলেই আপনাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করে দিয়ে যেতে চান, আপনাদের জন্য দুর্নীতিমুক্ত আদর্শবান একটা পরিবেশ তৈরি করতে চান। আর সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুর্নীতিমুক্ত এবং জঙ্গলিবাদ মুক্ত, সন্ত্রাসমুক্ত দেশে তৈরি করার কাজে হাত দিয়েছেন, আর সেই কাজকে এগিয়ে নিয়ে 2041 সালে পৃথিবীর উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদেরকে কাজ করার আহ্বান জানিয়ে, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা খুব কম সময়ের মধ্যে ক্রেস্টগুলো বিতরণ করব। আমাদের সম্মানিত প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করবেন অত্র ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রকৌশলী মোহাম্মদ রকিবুল্লাহ স্যার, বিশেষ অতিথি জনাব সুশীলচন্দ্র শীলকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের DTNT ডিপার্টমেন্টাল হেড জনাব মামুন স্যার, অত্র ইনস্টিটিউটের CI স্যারকে ক্রেস্ট প্রদান করবেন
আমাদের অথরিন ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর জনাব আব্দুল সোমান শামীম স্যার, আমাদের ডিটিএনটি ডিপার্টমেন্টের হেড, আমাদের বিশেষ অতিথি জনাব আমাদের 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 বিশেষ অতিথি জনাব সুশীল চন্দ্র ছিল সাহেবকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের সম্মানিত স্যার মামুন স্যার। অথরিন ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর জনাব দেবব্রত কুমার পাল স্যারকে ক্রেস্ট প্রদান করবেন অথরিন ইনস্টিটিউট ইনস্ট্রাক্টর জনাব আব্দুল সোবান শামীম স্যার। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব প্রকৌশলী মোহাম্মদ রকিবুল্লাহ স্যারকে ক্রেস্ট প্রদান করবেন আজকের আয়োজক কমিটি সম্মানিত আহ্বায়ক জনাব হেলাল উদ্দিন স্যার। আমাদের অথরিন শিক্ষক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব আব্দুল্লাহ মামুন স্যারকে ক্রেস্ট প্রদান করবে অথরিন তথ্য উপস্থিত জনাব সাজ্জাদ আরেফিন শুভ স্যার। এরপরে আমাদের ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষক টিসিটি ডিপার্টমেন্টের হেড জনাব মাহবুব স্যারকে ক্রেজ প্রদান করবে জনাব আব্দুল সোমান শামীম স্যার। ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব জহিরুল ইসলাম জুয়েল ভাইকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের অনুষ্ঠানের কনভেনার জনাব হেলাল উদ্দিন স্যার। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব সাদাত হোসেন রিন্টু ভাইকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের প্রোগ্রামের কোঅর্ডিনেটর জনাব মুজাহিদুল ইসলাম নাহেল স্যার। বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি জনাব সালাউদ্দিন ফিরোজ ভাইকে ক্রেস্ট প্রদান করবে আমাদের দ্বিতীয় ব্যাচের ছাত্র জনাব জাভেদ হুলক চৌধুরী ভাইয়া। বর্তমান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব জাভেদ হায়দার জর্জ ভাইকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের দ্বিতীয় ব্যাচের ছাত্র জনাব মোহাম্মদ ইউনুস ভাই।
উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল শুকুর মানিক সাহেবকে ক্রেস্ট প্রদান করবে আমাদের আয়োজক কমিটির মেম্বার সেক্রেটারি জনাব ইমরান মাসুদ। এখন আমাদের অত্র ইনস্টিটিউটের ডিটিএনটি ডিপার্টমেন্টের হেড জনাব আব্দুল্লাহ মামুন স্যারকে ক্রেস প্রদান করবে দ্বিতীয় ব্যাচের ছাত্র মোহাম্মদ ইউনুস ভাই। শুধু দর্শক মন্ডলী, আমরা আলোচনা সভার প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছে। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র ইনস্টিটিউটের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ জনাব প্রকৌশলী মোহাম্মদ রফিকুল্লাহ স্যারকে আলোচনা সভার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব মোহাম্মদ রফিকুল্লাহ স্যার, সালাম আলাইকুম। ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের রিইউনিয়ন এবং 15 বছর পূর্তি অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত দাগন ভূঁইয়া উপজেলা চেয়ারম্যান মহোদয়, ফেনী ডায়াবেটিক সমিতির সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ থেকে ফেনী জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন সুধীবৃন্দ, প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী, সবাইকে শুরুতে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে বক্তারা যথার্থই বলেছেন যে আজকের একটি দিনটি ঐতিহাসিক একটি দিন। ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সুদীর্ঘ 15 বছরে এই প্রথম একটি মহামিলন অনুষ্ঠান, যেটাকে বলা হয় রিইউনিয়ন, অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাদের উদ্যোগে, অনুপ্রেরণায় এবং সক্রিয় অংশগ্রহণে এই অনুষ্ঠানটি আজকের এই সফল সমাপ্তির পথে চলে আসছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজনে আমাদেরকে এটাই প্রমাণ করে যে আমরা এখন ক্ষুধা দারিদ্র্যকে জয় করে চলে আসছি, আমরা এখন আমাদের মানবীয় গুণাবলী সামাজিক কর্মকাণ্ডের দিকেই বেশি ঝুঁকতে পেরেছি, সক্ষম হচ্ছি। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণেই আমাকে শেষ করতে হচ্ছে, শুধু কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে যাদের উপস্থিতি আমাদেরকে এই অনুষ্ঠান করার ভবিষ্যতে একটি অনুপ্রেরণা দান করছে। আপনাদের মূল্যবান মতামত, বক্তব্য আমরা শুনেছি এবং আশা করি আমরা এগুলি ধারণ করতে সক্ষম হব। আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা আছে তাদের প্রতি সুনির্বন্ধ অনুরোধ আমার এটা, আজকে যাদেরকে এই সকাল থেকে এই পর্যন্ত আমরা আমাদের অনুরোধে তারা এত সময় ব্যয় করে আমাদেরকে তারা তাদের মূল্যবান বক্তব্য দিয়ে বাধিত করেছেন, যে বক্তব্যগুলি ওনারা দিয়েছেন আশা করি সবাই এইগুলি খেয়াল করে এগুলি মানার চেষ্টা করবে এবং এই বক্তব্যের আলোকে আমরা পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজনে আরও বড় পরিসরে আয়োজনের জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদেরকে বাধিত করেছেন, সময় দিয়েছেন, আমাদের ছাত্ররা অনেক দাবিও আপনাদের কাছে প্লেস করেছে, আমরা এখান থেকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা অনেক চিন্তাভাবনা করি এবং যে আমাদের যে বিষয়গুলি এখানে আসছে, যেমন অডিটোরিয়াম বা খেলার মাঠের বিষয়ে, এক্ষেত্রে আমি একটা বিষয় এখানে বলতে চাই, অনেকে হয়তো এটা জানেন না, আমাদের কর্তৃপক্ষ জানেন যে এই যে জমিটা ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের 2 একর জায়গা,
জায়গাটি আনফরচুনেটলি টিল নাও রেজিস্ট্রেশন হয় নাই। আমি যখন আসলাম এসে দেখি জমি রেজিস্ট্রেশন হয় নাই, কিন্তু এর প্রতি বছর খাজনা দেওয়া হচ্ছে, ভূমিকর কীভাবে দেয় আমি জানি না। তো আমরা এখন রেজিস্ট্রেশনের জন্য কিন্তু পদক্ষেপ নিয়েছি। গত অর্থ বছরে আমার কাছে কোনো টাকা ছিল না, এবার আমি টাকা নিয়ে আসছি। যত টাকা লাগে আমরা রেজিস্ট্রেশনের জন্য গিয়েছি ভূমি অফিসে। সম্ভবত অফিসার বদলের কারণে আমরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি নাই। আমরা আশা করতেছি যে এই ভূমি রেজিস্ট্রেশনের পরে আমরা আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদের সহযোগিতায় মাননীয় সংসদ সদস্য এবং অন্যান্য যেসব জায়গায় আমাদেরকে এই বিষয়টিকে পারলে হবে সেই জায়গায় আমরা অবশ্যই যাব, এবং আমরা অচিরেই আশা করি যে এই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা একটা পথ পেয়ে যাব ইনশাআল্লাহ। রিইউনিয়ন যারা আসছে তাদের উদ্দেশ্যে বেশি কথা বলার সুযোগ নেই, তবে ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ১০টি বেস আমাদের এখান থেকে পাশ করে গিয়েছে, এবং আমি যদি জানি প্রোফাইলে দেখা গেছে যে প্রত্যেকেই ভালো ভালো প্রতিষ্ঠানে তারা চাকরি করতেছে, কেউ নিজেই একটা ফার্ম খুলে আছে, আবার কেউ খুব ভালো অবস্থানে আছে যেখানে তার অনেক কিছু করার সুযোগ আছে। আমার অনুরোধ থাকবে আজকের এই প্রতিযোগিতার দিনে আমাদের নতুন ছাত্র যারা পাশ করে বেরোবে, ১১ বেস থেকে শুরু করে ১২, ১৩, ১৪ যারা বেরোবে, তাদেরকে এই যারা আগে ইস্টাবলিশড অবস্থায় আছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে তারা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে চাকরি এবং অন্যান্য ব্যবস্থাগুলি করে দেন। আমরা অনুরোধ করব সবাইকে যে বাংলাদেশ এখন উন্নয়নের মহা সোপানে আছে। বাংলাদেশ ২০৪১ সালে অতিথিবৃন্দ যথার্থই বলে গেছেন যে আমরা একটি উন্নত বাংলাদেশে পরিণত হব। উন্নত বাংলাদেশে উন্নত দেশে পরিণত হতে হলে অনেকগুলি বিষয় আমাদেরকে পাড়ি দিয়ে যেতে হবে। এর মধ্যে আমরা ক্ষুধা দারিদ্র্যকে জয় করে ফেলেছি, এখন আমাদের দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এর মধ্যে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। আমরা যে যার অবস্থানে, ছাত্র শিক্ষক সকলকে অনুরোধ করব যে যার অবস্থানে আমরা জিরো টলারেন্সে দুর্নীতি এবং অনিয়ম থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি, এবং এই থেকে আমরা অবশ্যই দুর্নীতি অনিয়মকে পরিহার করব এবং ঘৃণা করব। আজকের এই সমাবেশে সবার প্রতি আমার এই একটি বিশেষ অনুরোধ থাকবে। আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করছে কষ্ট করে প্রায় ১-২ মাস ধরে, তারা আসলে এই বিষয়টি নতুন হওয়ার কারণে অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো হয়ে গেছে, যে ত্রুটি বিচ্যুতিগুলি আমাদের অনেক বিশেষ অতিথিবৃন্দের মনকষ্টের কারণ হয়তো হয়েছে। আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে এই বিষয়টি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি যে আমরা আপনাদের আসলে আমাদের এটা ভুল হয়ে গেছে। আমরা পরবর্তীতে অবশ্যই এই বিষয়গুলি যথার্থভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নাই, যারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন তাদেরকে পুনরায় কৃতজ্ঞতা পেশ করছি। আয়োজক যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা অনেক কষ্ট করে আয়োজন করেছেন। যদি আমাদের পক্ষ থেকে, পলিটেকনিকের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সীমাবদ্ধতার কারণে আমরা অনেক হয়তো অনেক কিছু করতে পারিনি, সেই জন্য আবারও দুঃখ প্রকাশ করছি সকল ছাত্রছাত্রীর প্রতি। আমরা ভবিষ্যতে আমরা এই বিষয়গুলি ওভারকাম করব, নতুন এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা নিয়ে আমরা পরবর্তীতে এর চেয়েও আরও অনেক সুন্দর, বড় এবং অংশগ্রহণমূলক অনুষ্ঠান করতে সক্ষম হব এবং করব ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি দিচ্ছি এবং সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের এই আলোচনা অনুষ্ঠানের আমার মনে হয় যে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে আবারও ধন্যবাদ। এ পর্যায়ে জনাব জিয়াল হক দিদার সভাপতি ছাত্রলীগ ছাগলনাইয়া উপজেলার কে ক্রেস্ট প্রদান করবেন ইমরান মাসুদ ভাইয়া। এখন আমাদের বিদায়ের পালা, এখন নামাজ এবং দুপুরের খাবারের বিরতি। সবাইকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। সবাইকে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হলো।